আমি রাষ্ট্র সংস্কার বলে তারা যে প্রস্তাবগুলো দিয়েছে সেটা আমি দেখেছি। ওখানে ১৩ নম্বর প্রস্তাবে আছে দুর্নীতির ব্যাপারে কোনো আপোষ করা হবে না। যারা পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, যাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুর্নীতি দায়ে শাস্তিপ্রাপ্ত, তারা যখন এই সমস্ত কথা বলে তখন মানুষ হাসে, গাধাও হাসে। আর তাদের এই ২৭ দফা রাষ্ট্র মেরামত, যারা রাষ্ট্রটাকে ধ্বংস করেছিল, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল আর ক্ষমতার উচ্ছিষ্ট মিলিয়ে দল গঠন করেছিল, যারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন তারা তো অন্যান্য দল করতেন, খন্দকার মোশাররফ সাহেব তো ছাত্রলীগ করতেন। ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য তারা রাজনীতির কাকরা সমবেত হয়ে বিএনপি গঠন করেছিল। এই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণকারী নেতারা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলেন তখন সেটা হাস্যকর ছাড়া অন্য কোনো কিছু নয়। আর তারা গতানুগতিক কিছু কথা বলেছে যেগুলো তারা যেগুলো দাবি নিয়ে আন্দোলন করছে। আমাদের দেশে যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয় তখন রাজনীতি এবং রাজনীতিবিদদের উপর অনাস্থার কথাই চলে আসে, কারণ রাজনীতিতে আমরা সহনশীলতা প্রতিষ্ঠা করতে চাই, সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে চাই, সেটি তারা করতে চায় না বিধায় তারা অগণতান্ত্রিক কোনো কিছুকে আনতে চায়, যেটি কখনোই সমীচীন না। তাদের কোনো কোনো ক্ষেত্রে তারা কোনো কোনো বক্তব্য রেখেছে, তবে বিদেশি রাষ্ট্রদূতদের জেনেভা কনভেনশন মেনে তাদের বক্তব্য রাখা প্রয়োজন। আমাদের রাজনৈতিক বিষয়গুলো আমাদের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ ১৯৭১ সালের বাংলাদেশ নয়, কিংবা ১৯৭৬-৭৭ সালের বাংলাদেশ নয়, কিংবা ৮২-৮৩ সালের বাংলাদেশ নয়। বাংলাদেশ এখন ২০২২ সালের বাংলাদেশ। বাংলাদেশকে এখন আপনার বাজেট প্রণয়নের জন্য প্যারিস কনসোর্টিয়ামের মিটিংয়ে ছুটে যেতে হয় না, আমাদের বাজেট আমরাই প্রণয়ন করি। সুতরাং বিদেশিদের বেশি নাক গলানোর কোনো সুযোগ নাই।